1947 সালের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রসওয়েলস নামক স্থানে হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বেগে গোল চাকতির মতো একটি বস্তু বিকট শব্দে আঁচড়ে পড়ে। সেই স্থানের আশেপাশের মানুষ ঘটনাটি সচক্ষে দেখেন। মানুষেরা সবাই ছুটে গিয়েছিল সেই স্থানে, কিন্তু প্রচণ্ড তাপ আর আগুনের ফুলকির মতো বের হওয়ার কারণে সেই স্থানে কাছে যেতে পারছিল না কেউ। এই খবর চারিদিকে জানাজানি হওয়ার কিছুক্ষণ পরই বিরাট মার্কিন সেনার দল এসে পৌঁছে যায় সেখানে এবং পুরো জায়গাটি ঘিরে ফেলে। মার্কিন সেনারা পরে সেই এলাকার আর কোনো ব্যক্তিকে ঢুকতে দেননি সেখানে। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাংবাদিকদের জানান, এখানে আকাশ থেকে বিরাট চাকতির মতো একটি বস্তু পড়েছে, সম্ভবত সেটি কোনো আকাশযান, বাকিটা আপনাদের পরে জানানো হবে। বিশ্বজুড়ে যখন এই রহস্য নিয়ে চিন্তাভাবনা জোরালো হচ্ছে, তখনই মার্কিন সরকার এই ঘটনাটি নিয়ে নানা ব্যাখ্যা নিয়ে আসে। প্রথমে তারা বিশ্ববাসীকে জানায় এটি ছিল তাদেরই আর্মিদের নতুন একটি আকাশযান। আবার পরে তারা বলেন এটা ছিল খসে পড়া উল্কাপিণ্ড। কিন্তু প্রকৃত ওই দিন সেখানে কী পড়েছিল সেটা আজও সবার কাছে রহস্য থেকে গেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এবং সবাই খুব ভালো থাকবেন।